মনে করুন আপনার হাতে এক গ্লাস পানি। এখন এটা যদি এক মিনিট ধরে রাখেন কোনো ব্যাপারই না, যদি এক ঘন্টা ধরে রাখেন তাহলে হাত ব্যথা শুরু হয়ে যাবে, আর যদি একদিন টানা এভাবে ধরে রাখা হয় আপনার হাত একদম অবশ হয়ে যাবে। মজার ব্যাপার হচ্ছে এই পুরোটা সময় পানির ওজনের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু আপনি যত বেশি সময় ধরে রাখবেন গ্লাস এটা ততই ভারী মনে হতে থাকবে। আমাদের জীবনে রাগ ক্ষোভ ঘৃণার অনুভূতি গুলো এই পানির গ্লাসের মতো। হয়তো কারোর সাথে আপনার ঝগড়া ভুল বুঝাবুঝি হয়েছে, অবশ্যই আপনার মন খারাপ হবে। এখন এটা নিয়ে আপনি যদি ভাবতে থাকেন আপনার কষ্ট আরো বাড়তে থাকে, আর যদি মানুষটা কেন এভাবে বললো, কেন এমন হলো এটা নিয়ে সারাক্ষণ মাথার ভিতর ভাবতে থাকেন তাহলে কি হবে জানেন? মানুষের প্রতি ঘৃণা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যে সেটা হয়তো আর কখনোই দূর করা সম্ভব হবে না। হয়তো ব্যাপারটা আসলে খুব সামান্য ছিল, একটা ভুল বুঝাবুঝি, রাগের মাথায় বলে ফেলা একটা কথা, ছোট্ট কোনো ভুল যেটা হয়তো খুব সহজে শুধরে নেওয়া যেত। তাই রাগ ক্ষোভ ঘৃণা এগুলো কখনো মনের ভেতর জমতে দিবেন না। যদি কখনো কারোর সাথে এমন ঝগড়া বা ভুল বুঝাবুঝি হয় আপনার ইগোকে ঝেড়ে ফেলুন, মানুষটার সাথে ঠান্ডা মাথায় খোলাখুলি কথা বলুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। খামাখা মনের ভিতর রাগ বা ক্ষোভ বসে নিজেকে কষ্ট দেওয়া কোনো মানে হয়।